সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন আজ বাংলাদেশ সেনাবাহিনী অনেক অর্জন করেছে। আমরা জাতিসংঘে ১ নম্বর শান্তিরক্ষী প্রেরণাকারী দেশ। এটা আমাদের পেশাগত মানের একটি জলজল উদাহরণ। তিনি বলেন, আমাদের এই অর্জনে খুশি হয়ে থেমে থাকলে হবে না, আরও এগোতে হবে। সোমবার দুপুরে বরিশালের শেখ হাসিনা সেনানিবাসে 15 তলা বিশিষ্ট সেনা সদস্যদের পারিবারিক বাসস্থান সেনাপীর উদ্বোধনকালে এসব কথা বলেন সেনাপ্রধান। এ সময় তিনি স্টেশন অফিসার্স মেজবে, ডিভিশন মডেল রুম, ডিভিশন সুইমিং পুল, মসজিদ 3-এর উদ্বোধন ঘোষণা করেন। আজকে বাংলাদেশ সেনাবাহিনী অনেক অর্জন করেছে এবং আমরা জাতিসংঘে 1 নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব হলো দেশ সেবা করা, বহিঃশত্রু থেকে এই দেশকে রক্ষা করা। আত্মত্যাগের মানসিকতা নিয়ে আমাদের সবসময় কাজ করতে হবে। কষ্ট করার জন্যই আমরা সেনাবাহিনীর এই জীবন বেছে নিয়েছি। এটা একটা চ্যালেঞ্জিং পেশা, এটাকে আমরা নিজে পছন্দ করেছি এবং আমরা এটাকে ভালোবেসেছি।